চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বলখালী শাখার উদ্যোগে ইপিআইএস সহ ব্যাক কার্যক্রম বন্ধ করিয়ে নেয় কর্মবিরতি পালন করার। আজি সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত 1998 সালের 6 ডিসেম্বর ঢাকা শেরে বাংলা নগরত বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের মহাসমাবেশ তৎকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতন স্কেল সহ টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা সত্ত্বেও সহকারী অলর বেতন আইজু পর্যন্ত বাস্তবায়ন করানো নয়। স্বাস্থ্য সহকারী অলর চার দফা দাবি গিনল দিন টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল দন করিব। মাঠ বা ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনও 30% দন করিব। প্রতি 6000 একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ দন করিব। 10% পোষ্য কোঠা প্রবর্তন গড়িয়ে নেয় নিয়োগ দন করিব। আর আর টেকনিক্যাল পদমর্যাদার ঘোষণা দিলেও স্বাস্থ্য সহকারী হল আজ অবধি আর আর টেকনিক্যাল পদমর্যাদা আর আর ন পাই এর অত্যন্ত আর আর ক্ষুব্ধ। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আর আর এই ভিডিও কিনা অনারাত্ত কমলাদি এই লাল সাবস্ক্রাইব বাটন কবরাই উপসাপ্ত এবং সি প্লাসের ফোন রেজা হবে।